হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অনলি কুকিং চ্যানেল। আমার অল টাইম ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে কফি, আর যদি সেটা হয়ে থাকে শীতের সময় তাহলে তো তুলনাই হয় না। রেস্টুরেন্টের কফি বা কফি শপের কফি আমরা কে না খেতে ভালোবাসি, আর যদি সেটা ঘরে তৈরি করা হয় তাহলে সেটা কেমন হয়? তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হয় এই কফি শপের কফি। আমি এখানে কফি তৈরি করার জন্য নিয়েছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ কফি এবং 1/4 কাপ পানি। এখন আমি এই তিনটিকে একসাথে একটি বিটারের সাহায্যে বিট করে নেব। আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে করছি, এটা হ্যান্ড বিটার দিয়েও করা যায় বা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করা যায়, সেটা আমি নেক্সটে করে দেখাবো যে কীভাবে ইলেকট্রিক বিটার ছাড়া কফি কীভাবে তৈরি করা যায়। তো আমি এখন এটাকে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। দেখুন কফিগুলো কীরকম ফোমে পরিণত হয়েছে। আমার বিট করা প্রায় শেষ, এখন আমি এটি একটি বক্সে তুলে নিচ্ছি। এবার আমি একটি কাপে এই বিট করা কফি দিয়ে দিলাম। আমি এখানে গরম দুধ জাল করে রেখেছি, এখন আমি গরম দুধটা এই কাপে ঢেলে দিব। দেখুন বিট করা কফিটা উপরে চলে আসছে, দুধটা নিচে চলে গিয়েছে। এটাকে আপনার ইচ্ছা করলে মিশিয়ে নিতে পারেন, আর এটাকে যদি ডেকোরেট করতে চান সেই ক্ষেত্রে আপনারা ডেকোরেটও করতে পারেন। এখানে আমি সামান্য একটু কফি গুঁড়ো উপরে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ক্যাপুচিনো কফি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর সেই সাথে বলে রাখছি এই কফি আপনারা 7 দিন পর্যন্ত এয়ারটাইট একটি বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন, আর যখন মন চায় তখনই সেটি সার্ভ করতে পারবেন। তো আজকের মতো চলে যাচ্ছি, নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।